আমরা সরাসরি যাচ্ছি ঘটনাস্থলে, সেখানে আছেন আমাদের রিপোর্টার সজল। সেই জল্পনা কল্পনায় কিন্তু অবসান ঘটতে চলেছে এই মুহূর্তে। কিন্তু আমরা রয়েছি যে সোনাডাঙ্গা মডেল থানায়, সেই সোনাডাঙ্গা মডেল থানায় কিন্তু সেই ভুক্তভোগী নারী কিন্তু এখানে রয়েছে। তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন, তিনি যে কি বলতে যাচ্ছেন যে গতকাল রাতে তিনি যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে ওসিসিতে ভর্তি হয়েছিলেন, তিনি যে অভিযোগটি করছিলেন যে খুলনা ডুমুরিয়া উপজেলার যে চেয়ারম্যান এসব আহমেদ, তিনি যে তাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ করে আসছেন, সেই অভিযোগটি কিন্তু এই মুহূর্তে অস্বীকার করেছেন এবং তিনি কিন্তু সেটি খোলাসা বা চিত্রভাবে কিন্তু বলেনি। এবং তিনি বলছেন তিনি কিন্তু অসুস্থ এবং বিকেল পাঁচটার পর যে এই ঘটনাটি ঘটেছে, যে সারা খুলনা জুড়ে যে চাঞ্চল্যতা ঘটেছে, যে বলা হচ্ছিল যে প্রস্তুতি দেশে যেটি বলছিল যে প্রিভিয়াস কালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সেই ভক্তভোগী নারীকে তুলে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টা নিষেধের পরে কিন্তু সেই নারী একটু আগে এই খুলনা যে সোনাডাঙ্গা থানায় সেখানে কিন্তু এসেছেন এবং তিনি যদি খোলাসা করেছেন তখন কিন্তু তিনি যদি বলতে পারছেন যে বিকেল সোয়া পাঁচটার দিকে তাকে কিন্তু অপহরণ করা হয়নি, তিনি স্বেচ্ছায় সেই মাইক্রোবাসে উঠেছেন বলে তিনি কিন্তু এখন দাবি করছেন। এবং তিনি যেটি বলছেন যে এত সময় তিনি কোথায় ছিলেন সেটি কিন্তু তিনি ঠিক মতো বলতে পারছেন না। তিনি যেটি বলছেন তিনি অসুস্থ হয়তো বা সুস্থ হওয়ার পরে কিন্তু বিস্তারিত বলতে পারবেন। আমরা কথা বলেছি খুলনার যে পুলিশ কমিশনার, উপ পুলিশ কমিশনার রয়েছে তাদের ইসলাম, তিনি যেটি বলছেন যে এখানে বিকেল পাঁচটার দিকে যখন খুলনার যে অতিথির সামনে থেকে জনতার হাতে আটক করা হয় যিনি খুলনার উপজেলার জুনিয়র রয়েছে ডুমুরিয়া উপজেলা একটি ইউনিয়নের চেয়ারম্যান তরুদ গাজী সমস্তকে, তাকেও কিন্তু এখানে তিনি রয়েছেন এবং সেই নারীও রয়েছেন। পুলিশ যেটি বলছে সেই নারী যেহেতু কোনো অভিযোগ করেনি, তিনি অপহরণ হননি এবং সেই কারণে জিজ্ঞাসাবাদ করে মুসলিমটা নিয়ে কিন্তু সেই ইউনিয়ন চেয়ারম্যান তাকেও ছেড়ে দেওয়া হবে। এবং এই নারী যেহেতু অপহরণ ঘটনা ঘটেনি সেটি খুলনার মেট্রোপলিটন পুলিশের এরিয়ায়, সেই কারণে কিন্তু তাকেও কিন্তু এই মুহূর্তে আটক করা হচ্ছে না, তাকেও ছেড়ে দেওয়া হচ্ছে। তিনি যেটি বলছেন যদি ধর্ষণের যদি কোনো ঘটনা থাকে যা বা এই ধরনের কোনো অভিযোগ থাকে সেটি কিন্তু জেলা পুলিশ কিন্তু তারা কিন্তু তদন্ত করবেন এবং তদন্ত করে কিন্তু তারা বলতে পারবেন যে আসলে ঘটনাটা কি হয়েছে। কিন্তু খুলনা মেট্রোপলিটন পুলিশের এখান থেকে কিন্তু তারা তাদের দুটো তুলে দিচ্ছে। ওই ছিল আমার কাছে খুলনা থেকে ভুক্তভোগী নারী এবং পলেশাটি ধর্ষণের ঘটনা তার সর্বশেষ। নির্যাতিতা ভুক্তভোগীর অপহরণের পর অবশেষে সন্ধান পাওয়া গেছে এবং এই ঘটনা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম সোনাডাঙ্গা মডেল থানায়।